আজকে আমি এন টিএনেটের যে পত্র রয়েছে সেই প্রথম পত্র কিভাবে খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সেই বিষয় নিয়েই আজকে এই ভিডিওটি করছি কারণ এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম যে কিভাবে জে আর এফ পাওয়া সম্ভব সেখানে আমি পেপার ওয়ানের দিক থেকে একটি বিশেষ গুরুত্ব দিয়েছি এবং সঠিক যে তথ্য সেই তথ্য আমরা কোথায় পাব সেই বিষয়টি নিয়েই আলোচনা করেছিলাম সঠিক তথ্যটি নিজে নিজে বেছে নিলে সব থেকে ভালো তো এই ভিডিওটি তোমাদেরকে সাহায্য করবে যে সঠিক তথ্য কোনগুলো এবং তোমরা খুব কম সময়ের মধ্যে কিভাবে এই পেপার ওয়ান কমপ্লিট করতে পারবে যদিও এই সমস্ত ভিডিও দেখার পর একদম হানড্রেড পারসেন্ট কিন্তু কমপ্লিট হবে না কিন্তু তোমাদের যে বেসিক্সগুলো এবং সাধারণ যে ধারণা আর কি সেই ধারণাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওতে আমি যেভাবে বলবো তোমরা যদি সেইভাবে কাজগুলো করে যাও এই ভিডিওতে যতটুকু তথ্য আমি দিয়েছি সেইটুকু তথ্য কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে ধরো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে যদি দু ঘন্টা করে প্রতিদিন এই বিষয়টি পড়ো এবং যেভাবে বলবো সেভাবে চলো তাহলে পেপার ওয়ান তোমাদের কিন্তু অনেকটাই ধারণার মধ্যে চলে আসবে এবং পেপার ওয়ান বেশিরভাগটাই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এখানে প্রচুর তথ্য সেরকম নেই একদম সঠিক তথ্য যেগুলো সেগুলোই আমি এখানে তুলে ধরছি যদিও পেপার ওয়ানের বিষয়ে আমার এই চ্যানেলে বিশেষ ভিডিও নেই অল্প দু চারটে ভিডিও রয়েছে তো আমি অন্য অন্য জায়গা থেকে এই সমস্ত বিষয়ে জড়ো করেছি এবং আগের ভিডিওতে একজন কমেন্ট করে বইয়ের নামগুলো জানতে চেয়েছিল তো আমি বিশেষ কিছু বই বেশি দেইনি শুধু দুটো বইয়ের নাম আমি এখানে তুলে ধরেছি এবং তোমরা এই দুটো বই কিন্তু ফ্লিপকার্টে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক সেই সমস্ত বিষয়গুলো পেপার ওয়ানের জন্য আমি তোমাদেরকে এখন খুব অল্প সময়ের মধ্যে নিতে বলবো এই দুটো বই পিয়ারসনের এই বইটি এটি পেপার ওয়ানের এবং সমস্ত বিষয়ই রয়েছে এর মধ্যে এই বইটি ভালো এই বইটি তোমরা নিয়ে নিও এবং অন্য আরেকটি বই যেটি এটি কুড়ি সেট প্রশ্নপত্র এখানে কিন্তু রয়েছে এন গত যে উনিশ এর দুটো পরীক্ষা সেই দুটো পরীক্ষার কিন্তু এখানে রয়েছে প্রশ্নগুলো এবং তার সঙ্গে কিন্তু বিশ্লেষণ কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে বইটির দাম কিন্তু খুব বেশি নয় একশো টাকা কোন কোন সময় আর একটু ডিসকাউন্টে পাওয়া যায় তো ডেলিভারি চার্জ নিয়ে হয়তো দেড়শো টাকা বা একশো সত্তর টাকা এরকম পড়বে তোমরা এই দুটো বই কিন্তু তোমরা নিয়ে নিও তবে কি বলে দিচ্ছি এই বই যে যেটি আর কি টেক্সট বই যেটি টেক্সট রয়েছে কোশ্চেন ব্যাংক নয় এই টেক্সট বইটি তোমরা কিন্তু আগেই পড়বে না আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেই সমস্ত ভিডিওগুলো দেখবে এবং সেই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই সমস্ত তথ্য তোমরা কিন্তু খাতায় লিখে নেবে বা ওই পিডিএফগুলো ডাউনলোড করে নেবে নিয়ে মোবাইলে পড়বে ওইগুলো পড়া হয়ে গেলে এবং ওইগুলো পড়ার পাশাপাশি এই যে কুড়ি সেট কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনগুলো তোমরা দেখবে এবং সেই জিনিসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কোনগুলো তোমাদের মুখস্থ করতে হবে তো প্রথমে এই কুড়ি সেট কোশ্চেন এবং সেই ভিডিওগুলো দেখবে এবং সেই ভিডিওতে যে সমস্ত তথ্য থাকবে সেই সমস্ত তথ্য খাতায় লিখে নেবে এবং সেইগুলো প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করবে এবং এরপর যেগুলো হয়ে যাবে আর কি ভিডিও দেখা এরপরে তোমরা এই বইটি পড়বে এবং বইটিতে যে সমস্ত বিষয় কমন বলে মনে হবে ইম্পর্টেন্ট বলে মনে হবে সেই সমস্ত বিষয় কিন্তু আন্ডারলাইন করে এই বইটি থেকেও তোমরা পড়বে এরপর ইউনিট ওয়ান আমি কিন্তু এখানে তোমাদেরকে দশটি ইউনিট যে রয়েছে পেপার ওয়ানের মধ্যে সেই দশটি ইউনিটেরই সমস্ত তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি একদম অথেন্টিক মানে খুব অল্প তথ্য রয়েছে খুব বেশি নয় যদি তোমরা এ ফোর সাইজের পেজে বোথ সাইড লেখো তাহলে এক একটা ভিডিও থেকে খুব বেশি হলে আট দশ পাতা বা ছ পাতা করে নোট কিন্তু তৈরি হবে আট দশ পাতা ছ পাতা নোট তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার ফলেই কিন্তু তোমাদের একদম বেসিক্সগুলো পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা অনেক কিছুই বুঝতে পারবে তো টিচিং যে অ্যাপটিটিউড রয়েছে এই টিচিং অ্যাপটিটিউডে তোমাদের আর কোনো কিছু দেখার দরকার নেই প্রথমেই প্রথমে তোমরা ইউটিউবে গিয়ে এই কুমার ভারতের যে ভিডিওটি রয়েছে টোটাল একটি ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেয়া রয়েছে তবে কিছু কিছু জিনিস এখানে নেই তো বেশিরভাগটাই এখানে দেয়া রয়েছে তোমরা এই ভিডিওটি দেখবে আমার ধারণায় মানে আমি যতগুলো ভিডিও দেখেছি এই কুমার ভারত ইনি যে রয়েছেন ওনার বোঝানোর পদ্ধতিটি আমার সব থেকে ভালো লেগেছে এবং আরেকজন আছেন মুকেশ গোয়াল ওনারও তবে ইনি সব থেকে ভালো পড়ান বলে আমার মনে হয় ইউটিউবে তো তোমরা এই ভিডিওটি দেখবে এবং এই ভিডিওতে যে নোটসগুলো পাবে অর্থাৎ যেগুলো উনি পড়াচ্ছেন সেইগুলো তোমরা খাতায় লিখে নিও বা ডাউনলোড করে নিও সেগুলো একদমই হুবহু মুখস্থ করে নিও ঠিক আছে মুখস্থ করে নিলেই তোমরা সেই সমস্ত ধারণা কিন্তু বুঝতে পেরে যাবে এরপর ইউনিট টুতে রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউড এই কুমার ভারতেরই আরেকটি ভিডিও রয়েছে যেটির মধ্যে নাকি টোটাল রিসার্চের ব্যাপারটি এখানে রয়েছে এই ভিডিওটিও তোমরা কিন্তু ইউটিউব থেকে দেখে নিও এই যে লেখাটা রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড অল কোর্স ইন অল ওয়ান লেকচার তো এরকমভাবে সার্চ করে নিও ইউটিউবে তোমরা কিন্তু পেয়ে যাবে পেয়ে গেলে সেখান থেকে দেখে নিও এবং এই যে থাম্বেল যেটি দেওয়া আছে সেটি তো দেখাই যাচ্ছে সেই ভিডিওটি দেখবে তাহলেই তোমাদের রিসার্চ অ্যাপটিটিউড কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর তিন নম্বরে রয়েছিল কম্প্রিহেনশন কম্প্রিহেনশন ভিডিও দেখে বিশেষ লাভ হবে না কম্প্রিহেনশন তোমাদের কিন্তু অভ্যাস করতে হবে ওই যে আমি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনের ব্যাংকটির কথা বললাম বইটির কথা সেই বইয়ের মধ্যে অনেকগুলো তোমরা পাবে প্র্যাকটিস করার জন্য সেইগুলো প্রথমে প্র্যাকটিস করো এরপরে অন্য কিন্তু আরও পেয়ে যাবে আর প্রথম পত্রের যে বইটির কথা বললাম পিয়ারসান ওখানেও অনেকগুলো প্র্যাকটিস করার জন্য রয়েছে সেগুলো করো তাহলেই যথেষ্ট এরপর ইউনিট ফোরে রয়েছে কমিউনিকেশন এই কুমার ভারতেরই আরেকটি ভিডিও রয়েছে যেটি সমস্ত বিষয় এই একটি ভিডিওর মধ্যে দেওয়া আছে এই ভিডিওটি তোমরা দেখে নিও এরপর ইউনিট ফাইভ যেটি ম্যাথামেটিক্যাল রিজনিং এখানে কিন্তু তুমি কুমার ভারত থেকে তেমন কিছু পাবে না বলতে কি পাবে তো আমার তেমন ভালো লাগেনি তো এখানে সব থেকে ভালো লেগেছে তলবীর সিংয়ের এখানে খুব শর্টকাটে এনে কিন্তু করিয়ে দেন অঙ্কগুলো তোমরা এখান থেকে দেখে নিও ম্যাথামেটিক রিজনিংয়ের এই ভিডিওটি যেটি রয়েছে এটির কিন্তু অনেক কয়টা পার্ট রয়েছে পাঁচটার মতো হবে পার্ট সবগুলো এক ঘন্টা প্রায় এক ঘন্টা করে এরকম তো এগুলো দেখে নিও পাঁচটা পার্ট দেখলেই তোমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে অনেক কিছু সলভ হয়ে যাবে হুম আর এইগুলো জিনিসই কিন্তু ডিআইএ ডাটা ইন্টারপ্রিটেশনে কিন্তু কাজে দেবে পার্সেন্টেজ রেশিও অ্যাভারেজ এগুলো সব এই ভিডিওর পাঁচটা যে পার্ট রয়েছে এগুলো দেখলেই তোমাদের ডিআই ধরো কমপ্লিট তো এরপর এর পাশাপাশি আরেকটি রয়েছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এর জন্য এই ভিডিওটি দেখে নিও এখানে নিচে যেরকমভাবে দেওয়া আছে না ওরকমভাবে তোমরা একটু খাতায় লিখে বা ইউটিউবে গিয়ে ওই জায়গায় মনে রেখে সার্চ করে নিও থামবেলগুলো দেখে এই দুটো ভিডিও তোমরা দেখে নিও ঠিক আছে তাহলেই ম্যাথামেটিক্যাল রিজনিং কমপ্লিট তোমাদের ধরে নাও এরপর ইউনিট ছয় নম্বরে রয়েছে লজিক্যাল রিজনিং এখানে অনেক তথ্য রয়েছে অনেক অনেক এটার সিলেবাসটা অনেকটাই বড়। তবে সব জায়গা থেকে এখন প্রশ্ন আসছে না এখন সব থেকে বেশি প্রশ্ন কিন্তু আসছে ইন্ডিয়ান লজিক থেকে এখান থেকে মনে করো যে তিনটে বা দুটো প্রশ্ন তো থাকছেই প্রত্যেকটা কোশ্চেনে কোশ্চেনের সেটের মধ্যে তিনটে বা দুটো প্রশ্ন থাকবে এখান থেকে এবং ভেন ডায়াগ্রাম এটা রয়েছে ভেন ডায়াগ্রাম তুমি তলবের সিংয়ের থেকে দেখে নিও এই নামটি লিখে সার্চ করে এবং ইন্ডিয়ান লজিক যেটি রয়েছে আমার কাছে থেকে ভালো লেগেছে এই মোহিত শর্মা ওনার ভিডিওটি ঠিক আছে এখানে দেড় ঘন্টার ভিডিও এই দেড় ঘন্টা ভিডিওর মধ্যে সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর বারবার করে বলছি এই সমস্ত ভিডিওতে যে সমস্ত তথ্য তোমরা পাবে সেই সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু একটু খাতায় ভালো করে লিখে নেবে এবং সেইগুলো তথ্য কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে রিভাইজ দেবে রেগুলার না হলে কিন্তু একদমই মনে থাকবে না কয়েকদিন পর পর রিভাইজ দেওয়ার ফলে তোমরা কিন্তু সেগুলো মনে রাখতে পারবে এবং পারলে মুখস্থই করে নিও তাহলে যথেষ্ট ভালো হবে এরপর রয়েছে ইউনিট সেভেন ডাটা ইন্টারপ্রিটেশন এই যে তালবীর সিংয়ের অনেকগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উনি করিয়ে রেখেছেন ইউটিউবের মধ্যে অনেক অনেক ঠিক আছে মোটামুটি অনেকগুলো সেট সবগুলো সেটেই করা আছে উনিশ কুড়ির যত পরীক্ষা হয়েছে সবগুলো তোমরা এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অন্যগুলো প্রথমেই করার দরকার নেই যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেইগুলো তোমরা কিন্তু করবে সমস্তগুলো ডেলি একটা করে যদি করো তাহলেও যথেষ্ট ডেলি একটা করে ডিআই তোমরা প্র্যাকটিস করবে আর শুধু দেখবে না সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে আর ভিডিওটাকে পজ করে তারপর নিজে করার চেষ্টা করবে যদি না পারো তারপরে তো দেখিয়ে দেবেই এরপর রয়েছে আট নম্বর ইউনিট আইসিটি এই আইসিটি ইউনিটটি কুমার ভারতের ভিডিও রয়েছে সমস্ত ব্যাপারটি একটি ভিডিওর মধ্যে এখান থেকে দেখে নিও এবং খাতার মধ্যে লিখে নিও এরপর রয়েছে ইউনিট নাইন ইউনিট নাইন পিউপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এই ভিডিওটি মুকেশ গোয়ালের ওনার করা ভিডিও আমি প্রথমে কয়েকটি বিষয় বুঝতাম না যেরকম হায়ার এডুকেশন আর এই ইউনিটটি নয় নম্বর আর দশ নম্বর তো ওনার ভিডিওগুলো দেখার ফলে সমস্ত বিষয় আমার পরিষ্কার হয়ে গেছে আর তোমাদের প্রথমেই এই যে সমস্ত একটা ভিডিওর মধ্যে দেয়া না এরকম এটা দেখার জন্য কেন বলছি এগুলো দেখলে তোমাদের মাথায় সমস্তটা পরিষ্কার হয়ে যাবে আর শুধু আলাদা আলাদা এক একটা ইউনিটের যে ছোট্ট ছোট পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো প্রথমে যদি দেখো তাহলে সমস্ত বিষয়টা বুঝতে পারবে না এলোমেলো হয়ে যাবে সমস্ত কিছু যেন সমস্ত বিষয়টা গোজ মাথার মধ্যে আসে ওর জন্যই আমি তোমাদেরকে এই সমস্ত ভিডিও দেখতে বলছি যেগুলোর মধ্যে নাকি সমস্ত বিষয়টা একটি ভিডিওর মধ্যে দেওয়া আছে এক একটা ইউনিট এক একটা ভিডিওর মধ্যে আলোচনা করা তাহলেই তোমাদের সমস্ত বিষয়টা বুঝতে খুবই সুবিধা হবে এখান থেকে এই ভিডিওটি দেখে নিও পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রমেন্ট এনভায়রনমেন্টের হুম এই ভিডিওটি দেখলে তোমাদের এই ইউনিটটি একদম কমপ্লিট এরপর দশ নম্বর ইউনিট এই মুকেশ গোয়াল ওনারি হায়ার এডুকেশান এই ভিডিওটিও তোমরা দেখে নিও এই লেখাটা ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো বারবার বলছি তোমরা পিডিএফ তৈরি করে নিও বা খাতার মধ্যে লিখে নিও বা প্রিন্ট করে নিও সেটা তোমাদের ইচ্ছে কিন্তু জিনিসগুলো দেখেই ভুলে যাবে না তোমরা জিনিসগুলো পরবর্তী সময় যেন রিভাইজ দাও রিভাইজ না দিলে কোনো লাভ নেই এই সমস্ত বিষয়ের এই যে দশটি ইউনিট আমি যে ঠিকঠাকভাবে আলোচনা করে দিলাম তোমাদের সঙ্গে এই বিষয়গুলো তোমরা ঠিকঠাকভাবে পড়ো তাহলেই আমি তোমাদেরকে বলছি যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের পেপার ওয়ান এতটা আয়ত্তে চলে আসবে যেটা তোমরা ধারণাও করতে পারছো না তো আর বাকি যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো আমি পরে বলে দেবো এইটুকু তোমরা কমপ্লিট করো এবং তারপর তোমরা কমেন্ট করো যে তোমাদের কতটুকু কমপ্লিট হলো আর এই সমস্ত বিষয় নিয়ে আমি যখন ভিডিও করব তখন তো তোমরা পেয়েই যাবে সমস্ত ভিডিও ভিডিওগুলো আর এই সমস্তগুলো করার পর কমপ্লিট করার পর ওই প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন দেখার পর তারপর তোমরা সেই বইটি ধরবে তাহলেই বইটির সমস্ত ব্যাপারটি বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে আমি পড়ব কারণ বইয়ে কিন্তু প্রচুর তথ্য দেয়া তুমি যদি সেই সমস্ত তথ্য সমস্তগুলো মনে রাখতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে এই যে যে সমস্ত ভিডিও দিলাম সেগুলোতে একদম পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা আছে সেই সমস্ত বিষয় দেখে তোমরা খাতায় লিখে নিও এবং লিখে নিয়ে সেই জায়গার থেকে বই থেকে পড়বে আন্ডারলাইন করে পড়ে নিও আর বাকিটা পরে বলে দেব তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কত দূর কমপ্লিট হলো এবং এরপর করবে কি বইটাও পড়ার পর তোমরা এন টি এর সাইডে গিয়ে দেখবে যে মোক টেস্ট একটা অপশন রয়েছে মোক টেস্টে কিন্তু তোমরা মুখ টেস্ট দিতে পারবে যেরকমভাবে আমরা সেন্টারে গিয়ে পরীক্ষা দিই ঠিক তেমনইভাবে এন টি এ অপশান রেখেছে মোক টেস্ট দেওয়ার জন্য তোমরা সেই জায়গায় গিয়ে কিন্তু এই সমস্ত বিষয় একটু প্র্যাকটিস করবে কারণ কি অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের কম্পিউটারের সামনে বসে অভ্যাস কিন্তু নেই দেখা যায় যে এত বড় ডিসপ্লের সামনে বসে কিছুক্ষণ সময় চুপচাপ থাকলে আমাদের ঘুম পেয়ে যায় মাথা ধরে বা কেমন যেন একটা লাগে তো সেই বিষয়টি যদি তোমরা একটু অভ্যাস করে নাও তাহলে তোমাদের পরীক্ষার সেন্টারে গিয়ে খুবই সুবিধা হবে ঘুম পাবে না এবং মাথা ধরবে না অনেকটাই সুবিধা হবে তোমরা মুখ টেস্ট পরে দিও আগে এই সমস্ত বিষয় তোমরা কমপ্লিট করে নাও কমপ্লিট করে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও আজকের এই ভিডিওতে আমার এতটুকুই আলোচনা করার ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে